হ্যালো বন্ধুরা তোমাদেরকে স্বাগত জানাই নতুন আরেকটি ভিডিওতে তো এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো কীভাবে হোয়াটসঅ্যাপের যে নতুন ডার্ক মোডটি এসেছে এটাকে কীভাবে এনেবেল করবে তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলির জন্য ডার্ক মুডটি অ্যাক্টিভ করার আগে আমাদেরকে দেখে নিতে হবে আমাদের হটসেফটি আপডেট করা আছে কি না তো প্রথমে আমরা দেখে নেব হটসেফটি আপডেট আছে কি না তো দেখার জন্য আমাদেরকে ফার্স্টে যেতে হবে প্লে স্টোরে গেলাম স্টোরে গেলাম তো প্লেস্টোরে গিয়ে আমরা ক্লিক করব কি অপশানে মাই অ্যাপস অ্যান্ড গেমসে ক্লিক করলাম ক্লিক করার পরে হোয়াটসঅ্যাপটা আমি খুঁজব হোয়াটসঅ্যাপ এই হোয়াটসঅ্যাপ পেয়ে গেছি ইয়ে দেখাচ্ছে আমারটা আপডেট আছে ওপেন করলেই হবে যদি তোমাদের আপডেট না থাকে তোমরা অবশ্যই আগে আপডেট করবে তারপরে ওপেন করবে তো ওপেন করলাম ওপেন করার পর হোয়াটসঅ্যাপটা খুলে গেলো খুলে যাওয়ার পর সেটিংয়ে যাবো সেটিং গিয়ে সেটিংয়ে ক্লিক করবো ক্লিক করে যে দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট তারপরে চ্যাট চ্যাটে ক্লিক করবো চ্যাট ক্লিক করার পরে ফার্স্টেই আছে থিম থিমে ক্লিক করবো থিমে ক্লিক করলে দুটি অপশান দেখাচ্ছে লাইট এবং ডার্ক আমার এখন কীসে আছে লাইটে আছে তো আমি ডার্ক মুড করার জন্য ডার্কে ক্লিক করবো ডার্কে করলাম ওকে করলাম করা মাত্রই দেখতে পাচ্ছ তোমরা ডার্ক মোড হয়ে গেছে পুরো ডার্ক মুড দেখাচ্ছে মোবাইলে যখন এস এম এসগুলো চেক করে দেখি এবার দেহ লিখাগুলোও ডার্কে আছে তো ডার্ক মুডের একটা সুবিধা দেখি যখন আমরা রাত্রেবেলায় হোয়াটসঅ্যাপ ইউজ করব তো চোখে আলোটা আমাদের খুব একটা বেশি লাগবে না তো একটা ভালো ফিচার্স তো তোমরা তাড়াতাড়ি এই ফিচারটি এনেবেল করে দাও এবং এবং নতুন ডার্ক মুড ফিচারটি এনজয় করো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব